ना जानी को अपराधे दिलाय मने जीव आमारे पोड़ाइते हे तोमार एतो वायो हो जो এই মুহূর্তে মঞ্চে আরো একটি সম্মাননা প্রদানের জন্য ডাকছি আমাদের মাঝে উপস্থিত আছেন একটু আগেও তাকে আমরা মঞ্চে ডেকেছি আরো একবার ডাকতে চাই আমাদের সবার প্রিয় আমি এর আগেও একবার বলেছি বাংলাদেশের গর্ব এবং মিউজিক ইন্ডাস্ট্রিতে ওনার অতুলনীয় সাফল্য এবং আমাদেরকে এত সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য বাংলাদেশকে গর্ববোধ করানোর জন্য একটি কন্ট্রিবিউশন এই মুহূর্তে সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ড মমতা জাপাকে দিচ্ছি একটি জোরে করতালি হয়ে যাক মমতা জাপার জন্য এবং দিলারা জামান ম্যাডাম ওনার সম্মাননা তুলে ধরবেন চারদিকে ডট কম প্রেজেন্ট সেলফ রিলায়েন্স অ্যাওয়ার্ড 2023 ফর কন্ট্রিবিউশন ইন আওয়ার মিউজিক ইন্ডাস্ট্রি বাংলাদেশ ভালো লাগছে আমি আসলে জানতামই না যে আমাকে এরকম একটা সম্মান দেওয়া হবে আমি শুধু আমন্ত্রণ পেয়ে এসেছি অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য না কিন্তু এটা পেয়ে ভাল লাগছে যে আমাকে একটা অনেক কষ্ট করে সে মানিকগঞ্জ থেকে শেরাটনে আসছি একটা সম্মান পেলাম খুবই ভালো লাগছে সময় লাগে না তো আমার আমি আগে আমার তো বাসা মহাখালী ডিওএসএস তো মহাখালী ডিওএসএস থেকে আমি পার্লামেন্টে যেতে মাঝে মাঝে আমার প্রায় আধা ঘন্টা 40 মিনিট লেগে যায় কারণ যদি আমি ওই পিএম অফিসের সামনে দিয়ে একটা দুইটা সিগন্যালে পড়ে যাই তো দেখা যায় আধা ঘন্টা আমার এখানেই চলে যায় আর আমি আধা ঘন্টা 40 মিনিটে মানিকগঞ্জ থেকে এখন পার্লামেন্টে চলে আসি আমার রাস্তার এত সুন্দর অবস্থা তো অতএব আমার তো ঢাকা শহরে থেকে অফিস বা পার্লামেন্ট বা সচিবালয় কোথাও যাওয়ার প্রয়োজন মনে করি না আমি আমার গ্রাম থেকেই আমার মানিকগঞ্জ থেকেই আমি চলে আসতে পারি এই যে এখন আমার প্রায় 3টা 4টা মিটিং শেষ করে তারপরে আমি 7টায় মিটিং শেষ করলাম শেষ মিটিং তারপরে আমি বললাম যে আমাকে ছেড়ে দিতে হবে আমি একটু যাব তারপরে কোনোরকম শাড়িটা পরে ভাবলাম যে যাবই যেহেতু তখন দেশি শাড়ি পরা ছিলাম সম্পাপা কোনোভাবেই আমি অন্য শাড়ি পরা ছিলাম না তাঁত পরি জামদানি পরি আরঙেরটা পরি এগুলাই পড়াছিলাম কিন্তু ভাবলাম যে শেরাটনে যাব একটু ঝাঁকা না খেয়ে না গেলে কেমন হয় এই শেরাটনের নাম শুনে আমি এই শাড়িটা চেঞ্জ করেছি নাহলে করতাম না যাই হোক ভালো লাগলো খুবই ভালো লাগলো গৌতমকে অনেক ধন্যবাদ গুণী মানুষের হাত থেকে ওনার মতো মানুষ আসলে আমরা বড় হওয়ার মধ্য দিয়েই যার এরকমভাবেই অভিনয় দেখছিলাম এত গুণী মানুষ তার কাছ থেকে এই সম্মানটা পাওয়া অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি বারিশকে তো অসম্ভব সুন্দর লাগছে আজকে সবসময় সুন্দর আজকে আরও বেশি গৌতম পিছন থেকে বলতেছে একটা সুর 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 এমনি একটা গায়ে আর কি না জানি কোন অপরাধে দিলাই মনে জীব আমারে পোড়াইতে হে তোমার এতো বায়ু হোজ আমারে ডুবাইতে হে তোমার এতো বায়ু হোজ হো আমারে ডুবাইতে হে তোমার এতো বায়ু সুখে থাকার স্বপ্ন দিলা সুখ তো দিলা না কত সুখে আছি বেঁচে খবর নিলা না বিধি খবর নিলা না আমি ছাড়া কেউ না হয় আমার দুঃখের পরিজ আমারে পোড়াইতে হে তোমার এত বায়ু হোজ আমারে ডুবাইতে হে তোমার এত বায়ু হোজ
ধন্যবাদ সবাইকে।